আজ ফিরে যাব দু সালের নভেম্বর মাসে যেদিন আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটেছিল ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি তেরোই নভেম্বর সকালে বিবিসির রেডিও ফোরে সকাল আটটার খবর শিরোনামে সংবাদ পাঠক বলছেন নর্দার্ন অ্যালায়েন্সের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের পতন ঘটেছে সরকারি সৈন্যরা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাসিন্দারা উল্লাস করছে কাবুল থেকে বিবিসির সংবাদদাতা এ এক অসাধারণ দৃশ্য লোকজন আমাকে ঘিরে রেখেছে তারা আমার সাথে করমর্দন করছেন রাজধানী কাবুলে তালেবান সরকার উৎখাত হওয়ায় তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন নিউ ইয়র্ক আর ওয়াশিংটনের উপর এগারোই সেপ্টেম্বরের হামলা যা নাইন ইলেভেন নামে পরিচিত তার এক মাস পর আফগানিস্তানে মার্কিন বিমান হামলা শুরু হয় নাইন ইলেভেনের ঘটনা যেদিন ঘটে সেদিন রাতে আমি হাসপাতালে ছিলাম সেদিনই হাসপাতালে আমার মেয়ের জন্ম হল যে দিনটি সারা পৃথিবীকে বদলে দিয়েছে তখনই আমরা জানতাম যে আফগানিস্তানে কিছু একটা হতে যাচ্ছে আটাশ বছর বয়সী আজিজ হাকিমি সেই দিনটির কথা স্মরণ করছিলেন তিনি তখন থাকতেন পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফ্যামে কাজ করতেন আজিজ হাকিমে দেখেছেন নাইন ইলেভেনের বছর ছয়েক আগে তালেবান বাহিনী কিভাবে তার শহর দখল করে নিয়েছিল এখন তার নিজের চোখের সামনেই ওই অবস্থার পরিবর্তন ঘটছে তালেবানের বিরুদ্ধে খুব দ্রুত জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স জস্ট ডেজ আফ দ্য তালেবান as if it was রিয়েলি বিগ ফেস্ট তালেবান পালিয়ে যাওয়ার পরের দিনগুলোর কথা খুব মনে পড়ে পুরো শহরে ছিল খুব বড় রকমের একটা উৎসবের মতো সব রেস্তোরাঁ সাজানো হয়েছে দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে নায়ক নায়িকাদের ছবি সেখানে গান বাজানো হচ্ছে বাইরে স্পিকার লাগিয়ে এসব গান বাজানো হচ্ছিল মনে হচ্ছিল যেন এই শহরটা খুব দ্রুতই মাত্র কয়েকদিনের মধ্যেই বদলে গেল হেরাতের চেহারা কিন্তু আজিজের মনে হচ্ছিল তিনি যে সমাজে বসবাস করেন সেখানে তাদের প্রতিদিনের জীবন খুব সহজেই স্বাভাবিক হবে না তালেবানের পতন হয়েছে পনেরো বছর কিন্তু এখনও তিনি মনে করছেন সমাজে সেই বাহিনীর প্রভাব রয়ে গেছে তালেবান যেভাবে সমাজ নিয়ন্ত্রণ করত রাষ্ট্রীয়ভাবে পাপপূর্ণ বিচার করত তার রেশ এখনও রয়ে গেছে আফগান সমাজে আফগানিস্তানে তালেবান সরকারের পাপ পুণ্য দফতরের কর্মকর্তারা অত্যন্ত বদমেজাজি ও কঠোর হিসাবে বিখ্যাত ছিল তারা সবসময় একটা পতাকা বহন করত শরিয়া শাসনের শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল ওই পতাকা এই শরিয়া আইন যে যেখানে ভঙ্গ করত সেখানেই তাকে ধরে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল তাদের বিচারের কোনো ব্যবস্থা ছিল না প্রশ্ন করারও কোনো সুযোগ ছিল না খুবই ভীতিকর এক অবস্থা আইন ভঙ্গকারী হিসেবে যখন কাউকে চিহ্নিত করা হতো সেটা ছিল তার জন্য চরম লজ্জা আর অপমানের বিষয় কারণ রাস্তায় লোকজনের সামনে তাকে পেটানো হতো এই কৌশল যে কার্যকরী তালেবান সেটা জানত তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারও ছিল না তাদের বিরুদ্ধাচরণ করার কথা কেউ চিন্তাও করেনি তালেবান সবসময় একটা ভীতিকর পরিবেশ তৈরি করে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করত ভয়ের এই পরিবেশ তৈরি করাই ছিল তালেবান সরকারের জন্য অত্যন্ত কার্যকরী একটি কৌশল তালেবান যেসব জিনিসকে অনৈতিক বা হারাম বলে মনে করত সেগুলো তারা প্রায়শই জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করে দিত এসবের মধ্যে ছিল বাদ্যযন্ত্র টেপ রেকর্ডার পুতুল এমনকি পুরুষের টাই একবার কি হল আমি আর আমার ভাই একটা চত্বরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তারা গান বাজনার জিনিসপত্র পুড়িয়ে ধ্বংস করছিল তখন ছিল শীতকাল আগুনে পড়ানোর কারণে খুব কালো একটা ধোঁয়ার সৃষ্টি হয়েছিল এমন একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল আমার নাকের ভেতরটা পুড়ে যাচ্ছে তবে খুব মজার জিনিস হল ছোট ছোট বাচ্চারা অল্প বয়সী ছেলেমেয়েরা এই পড়ানোর বিষয়ে খুব উৎসাহী ছিল তাদের সবার পরনে ছিল নোংরা জামা কাপড় তালেবানের লোকজন যখন একটি পিক আপ ভ্যান থেকে ক্যাসেট ভিডিও এসব নামিয়ে আনছিল তারা তখন তাদেরকে সাহায্য করছিল ওই আগুনের চারপাশে তারা হুইচই করে খেলছিল উচ্চ স্বরে হাসাহাসি করছিল আমার মনে হয়েছিল যে ওদের কাছে এটা ছিল একটা মজার খেলা এসব দেখার পর আমি কি ভাবছিলাম সেটা এখন আর মনে করতে পারছি না তবে আমার মনে হয়নি যে আমি খুব অস্বাভাবিক বা বিস্ময়কর কিছু প্রত্যক্ষ করছি আসলে এই ধরনের পরিস্থিতির সাথে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম এমনও হয়েছে যে গান শোনার জন্য দাড়ি কেটে ফেলার জন্য দাবা ও তাস খেলার জন্য কেউ যখন তালেবানের হাতে ধরা পড়ার পর শাস্তি পেয়েছে তখন লোকজন ওই কাজের জন্য তাদেরকেই দায়ী করেছে তারা ভাবেও যে তালেবান যেটা করছে সেটা ঠিক নয় বা তালেবানের এরকম করা উচিত নয় এই পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিল আফগান সমাজ আফগানিস্তানে তরুণরা সাধারণত সবসময় মুরব্বীদের কথা মেনে চলত কিন্তু আজিজ হাকিমি বলছেন তালেবানের অব্যাহত শাসনের কারণে পুরনো এসব প্রথা ক্রমশই সমাজে ভেঙে পড়ছিল বয়সী বহু হয়ে উঠল। মতো। তালেবান যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের বয়স ছিল সাত কি আট বছর তারপর তারা মাদ্রাসায় যাওয়া অব্যাহত রাখল তালেবান যেভাবে চিন্তা ভাবনা করত তারাও ঠিক একইভাবে চিন্তা করত আমার মনে আছে আমাদের একজন আত্মীয় পনেরো বছরের একটি ছেলে একবার গান শোনা নিয়ে তার বড় ভাইয়ের সাথে ঝগড়া হলো। বড় ভাইয়ের বয়স ছিল বাইশ কি তেইশ ছোট্ট এই ছেলেটা একসময় টেপ রেকর্ডার ক্যাসেট আছাড় দিয়ে ভেঙে ফেলল কিন্তু এর জবাবে বড় ভাই কিছুই করতে পারল না এ ধরনের বহু গল্প আছে অর্থাৎ আমাদের সামাজিক সংস্কৃতিতে এবং মানুষের আচার আচরণে একটা পরিবর্তন ঘটছিল কিন্তু আজিজ হাকিমি বলছিলেন যে তিনি ও তার বন্ধুরা স্বাভাবিক আচরণ করতেন তাদের কোনো ধারণাই ছিল না যে তালেবান কতদিন তাদের শহর নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু তারা চেষ্টা করছিলেন যেভাবে পারা যায় অন্তত গোপনে হলেও নিজেদের স্বাধীনতা ধরে রাখতে a কলেজ অফ মাইন্ড ফর এক্সাম্পল he played the পিয়ানো এন্ড he sometimes invited দাস over to his হাউজ উদাহরণ হিসাবে আমি আমার এক সহকর্মীর কথা বলছি তিনি পিয়ানো বাজাতেন এবং সেই বাজনা শুনতে তিনি তার বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ জানাতেন তিনি পিয়ানো বাজাতেন তার বাড়ির মেঝের নিচে তৈরি করা একটি ঘরের ভেতরে বিশেষ যে গানটি বাজাতেন আমার মনে আছে সেই বাজনা ছিল মোল্লা মোহাম্মদ জানের এটি ছিল খুবই জনপ্রিয় একটি আফগান সঙ্গীত তালেবান একদিন আমার ওই বন্ধুর বাড়িতে আসলো এবং তার পিয়ানোটি ভেঙে চুরমার করে দিল তারপর এক কি দুই সপ্তাহের জন্য তাকে জেলেও পাঠানো হল পরে আর কখনো সে পিয়ানো বাজাবে না এই দিয়ে সে মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তি পাওয়ার পর দিনই সে কেনার জন্য আরও একটা পিয়ানো খুঁজতে শুরু করল আজিজ হাকিমি ও তার বন্ধুরা মনে করেছিলেন কোনো কিছুই তালেবানকে হঠাতে পারবে না কিন্তু দু সালের অক্টোবর ও নভেম্বরের শুরুর দিকে খবর আসতে শুরু করে যে বিরোধী শক্তি উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে তালেবানকে হটাতে শুরু করেছে এমনকি মার্কিন হামলায় পর্যদস্ত হচ্ছে তালেবানের ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহারও আর নভেম্বরের ১৩ তারিখে তালেবান সৈন্যরা খুদ রাজধানী থেকেই পালিয়ে গেল আই আমার মনে আছে তালেবান যেদিন পালিয়ে গেল তারপর অনেকেই তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল আমি নিজেও দাড়ি কামিয়েছি তালেবানের পতনের এক সপ্তাহ পর তারপর যখন আয়নায় নিজের মুখ দেখলাম নিজেকে নগ্ন মনে হলো। নিজেকে খুব হাস্যকর লাগছিল কারণ আগের ছ বছর আমি দাড়ি কাটিনি লম্বা দাড়ির মুখ দেখতেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা তালেবানের চলে যাওয়ার ছমাস পরেও দাড়ি কাটেনি এমনকি তালেবানের পতনের পর আমার এক মাস লেগেছিল আফগান পোশাক খুলে প্যান্ট আর জ্যাকেট পরতে এটা ছিল দারুণ খুবই দারুণ একটি ঘটনা তালেবানের চলে যাওয়ার পর আজিজ হাকিমি নিজেও আফগানিস্তান ছেড়ে চলে গেছেন এখন তিনি বসবাস করছেন মলটায় লেখেন গল্প আর উপন্যাস